জ্বর, সর্দি, ফ্লু মনে হলো রোগীদের অধিকাংশ কোভিড পজিটিভ। এর বিস্তার দ্রুত ছড়াচ্ছে বলে জানান শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের সিনিয়র চিকিৎসক। আমরা যারা এখানে সেবা দিচ্ছি, আমাদের চিকিৎসকরা, আমাদের ইন্টার্ন চিকিৎসকরা, আমাদের সেবিকারা, ওয়ার্ডে যারা কাজ করে ক্লিনার, প্রত্যেকের মধ্যে কিন্তু এই ধরনের লক্ষণ দেখা দিচ্ছে। তারাও কাশছে, তাদের সর্দি কাশি আছে, এবং যারা টেস্ট করছে তাদের পজিটিভ আসছে, এবং এই পজিটিভ হওয়ার রেট কিন্তু আগের থেকে অনেক 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 বৃদ্ধি পেয়েছে। সুতরাং আমরা মনে করছি আসলে কোভিড-19 বিস্তারটা হঠাৎ করেই বৃদ্ধি পেয়েছে। করোনায় মৃত্যু সংখ্যা না বাড়লেও শিশু হতে শুরু করে সকল শ্রেণী পেশার মানুষ এই রোগের লক্ষণে ভুগছেন বলে জানান ডাক্তার রাজীব দে সরকার।